পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বোন বিবিতলা হাই স্কুলে বিদ্যুৎ দপ্তরের দেওয়া কম্পিউটার এবং সিসিটিভি ক্যামেরার উদ্বোধন হলো বৃহস্পতিবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, সহসভাপতি দেব হেমরাম, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দিবাকর কোলে, শক্তি কোলে, রতন ধারা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল রায় সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাগণ ও ছাত্রছাত্রীবৃন্দ। মেহমুদ খান তার বক্তব্যে বর্তমানে ছাত্রছাত্রীদের শৃঙ্খলা পরায়ণ ও শিক্ষকদের প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করতে বলেন। বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের বেঞ্চ কম থাকায় পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে আবেদন করায় তিনি বেঞ্চ করার জন্য যে কার্ড লাগবে সেই কার্ড বিদ্যালয়কে দেওয়ার কথাও ঘোষণা করেন। আমাদের জন্যই কিন্তু সিসিটিভি লাগানো হবে, যাতে আমরা পড়াশোনা ঠিক করতে পারি। সেই কৃতজ্ঞতাটা সকলের সামনে জ্ঞাপন করার, আমি এই মুহূর্তটাকে সঠিকভাবে মানে প্রয়োগ করতে চাই, তাই এই কথাগুলোকে আমি আজকে বললাম। এবং আপনারা নিশ্চিতভাবে জানেন যে বিদ্যালয় শুধুমাত্র সরকারি সাহায্যে চললে উন্নত হতে পারে না, তো সেই জন্য সমাজের থেকে যে উন্নয়ন, সেই উন্নয়নকে টেনে আনার জন্য যারা একদম সারথীর ভূমিকায় অবতীর্ণ হন তারা আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বলি। তাদের একটা কথা উন্নতির জন্য তোকে বলেন তারা যে তোকে এটা দিতে হবে, মুখ ফেরানোর জায়গাটা হচ্ছে এত ছোট হয়ে যায় যে তিনি তার সেরাটা দিয়ে থাকেন। আর এই সেরাটা বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে দেওয়াটা প্রায়শই হয়, তাই বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে প্রতিদিন উন্নয়ন হচ্ছে। জামালপুর থেকে টিঙ্কু সাওয়ার রিপোর্ট, আনন্দ বার্তা।